যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই লেনদেন বন্ধ মালদার হরিশ্চন্দ্রপুর হেড পোস্ট অফিসে। জরুরি কাজে পোস্ট অফিসে এসে চরম হয়রানির শিকার হচ্ছে গ্রাহকেরা। পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখে মূল সার্ভার যন্ত্রাংশ পুড়ে যায় ওই পোস্ট অফিসের, ফলে তারপর থেকেই বন্ধ হয়ে রয়েছে অফিসের যাবতীয় কাজকর্ম। ফলে চরম হয়রানির শিকার হচ্ছে হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকার মানুষেরা। আর এ নিয়েই সোমবার পোস্ট অফিস কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রাহকেরা। পোস্ট অফিসের এমন অবস্থায় ক্ষোভ উগরে দিয়েছেন গ্রাহকেরা। এ বিষয়ে এক গ্রাহক উষা মহালদার জানান, কি অসুবিধা আপনাদের? আমার জমি নিবার আছে, আমার টাকা দিবার আজকে ডেট আছে, আজকে ডেট যদি না দিই তো আমার জমি তো লিয়ে দিবে, আমি দিবে না, ওটাই ওই জন্য আমি নিতে এসেছি, 3 দিন ঘুরে গেলাম। কি নিতে এসেছেন আপনি? টাকা নিতে এসেছি, আমার কি বই আছে পোস্ট অফিসে, কি বলছে আপনাদেরকে? হ্যাঁ, তা আমার কি বলে, ওই যে লিংক ফেল, লিংক ফেল কেন হবে? কতদিন ধরে লিংক ফেল আছে? 12 তারিখ থেকে বলছে, তো 12 তারিখ থেকে আজকে 16 তারিখ হয়ে গেল, কেন হলো এটা? আমার এতদিন থেকে আমার চিন্তা ছিল না, আজকে চিন্তা ঢুকে গেছে যে আমি কোথায় থেকে তো তৈরি করব আমি টাকাটা। এ বিষয়ে আরো এক গ্রাহক দেবাশিস চ্যাটার্জি জানান, ওই অ্যাকাউন্টে টাকা তুলতে পারছি 12 তারিখ থেকে। কি বলছে পোস্ট অফিসে? লিংক ফেল হয়ে গেছে বলছে, মেশিন কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কতদিনে ঠিক হবে এটা কি জানা গেছে? এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার সুদাম সাহা জানান, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 12 তারিখ থেকে যে লিংক নেই, জনসাধারণ মানুষদের যে এত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এখন তো এগুলো সিস্টেমটা ঠিক করার দায়িত্ব মালদাতে আছে, এবার মালদা বলবে শিলিগুড়িতে আছে, তাদেরকে ফোন করছি, শিলিগুড়িতে তো ফোন করে যে আছেন দায়িত্বে উনি তো ফোন ধরছেন না শনিবার থেকে, বৃহস্পতিবার দিন আমরা লিখে দিয়েছি, হ্যাঁ আমাদের যে গ্রুপে, হ্যাঁ মেসেজ করে দিয়েছি, তাছাড়া তো আর কোনো অন্য রাস্তা নেই, আমাদের চিঠিপুটি পাঠাবার কিছু রাস্তা নেই। হ্যাঁ তো আমরা জানিয়েছি ওখানকার ইয়ে বলছে জানিয়ে দেখেছে, দেখছি এই দেখছি বলে এই 12 তারিখ থেকে আজকে 16 তারিখ হয়ে গেল। তো কি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.